সাবস্ক্রাইব করুন টেন জেরো চ্যানেলটিকে পাশে বেল আইকনটি ওপেন করে দিন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরকি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার একটা ইউটিউব চ্যানেলের ভিডিও অন্য একটা ইউটিউব চ্যানেলের পেজে কিভাবে সেট করবে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি অন্য একটা ইউটিউব চ্যানেল পেজে যখনই সেট করবেন তখন আপনার কিন্তু ওই চ্যানেল থেকে যেসব ভিউজ বা সাবস্ক্রাইবার ছিল তারা কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে এতে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ দ্বিগুণ হয়ে যেতে পারে সো ফ্ডস আমরা অনেক বড় বড় চ্যানেল অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি যাদের দুইটা বা তিনটা করে চ্যানেল তারা কিন্তু একটা চ্যানেলের ভিডিও অন্য একটা চ্যানেল চ্যানেলের হোম পেজে সেট করে রাখে এতে কিন্তু তাদের ভিউজ বা সাবস্ক্রাইবার আদান প্রদান হয়ে যায় সো আমি আজকের এইরকমই একটা টিপস আপনাদের শেখানোর চেষ্টা করব কষ্ট করে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আশা করি আপনি যদি প্রসেসটা ফলো করে থাকেন তাহলে আপনার ভিউজ আগের চেয়ে কিছুটা হলেও বেড়ে যাবে চলুন কথা না বাড়ি আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক আমরা স্ক্রিনে ফিরে এসেছি আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি ফেয়ার্স এখানে দেখতে পারবেন যে এখানে ক্রিয়েটিভ নয়ন নামে একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলটিতে পঞ্চাশটা সাবস্ক্রাইবার এটা আমারই একটা চ্যানেল সোবেয়ার্স আমি এটা নিয়ে কখনো কাজ করিনি এখানে ভিডিওতে কোনো প্রকার ভিডিও নেই কিন্তু এটার হোম পেজে আমার যে টেকটেন জিরোর প্রত্যেকটা ভিডিও এখানে রয়েছে এখানে প্লেস টাকারেও সাজানো রয়েছে সোবেয়ার্স এই ভিডিওগুলো কীভাবে এখানে সেট করা যায় সেটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন এখন মূল ভিডিওতে ফিরে যাই ভিউয়ার্স আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার চুজ করে নিতে হবে আমি এখান থেকে প্রোফিন ব্রাউজারটি চুজ করে নিয়েছি প্রোফিন ব্রাউজারে এখানে আমি ডেস্কটপ মোড়টি ওপেন করে নিয়েছি ভিউয়ার্স এটা দেখতে পারলেন এটা আরেকটা চ্যানেল ভিউয়ার্স এই চ্যানেলটিতে শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে রয়েছে কিন্তু হোম পেজে আমি আমার ওই চ্যানেলের ভিডিওগুলো কীভাবে এখানে আনবো সেটা আমি আপনাদের এখন দেখাবো সো এজন্য প্রথমে আমি আমার টেক জেরও চ্যানেলটি এখানে সার্চ করি সার্চ করার পরে এখানে টেকটেন জেরো চ্যানেলটি চলে এসেছে দেখতে পারলেন এখন আমরা প্রথমে আমাদের আগে প্লে লিস্ট তৈরি করে নিতে হবে তারপর আমরা হোম পেজে ভিডিও সেট করতে পারবো ফার্স্ট এখান থেকে আমি মাউস পয়েন্টারটা একটু ওপেন করে নিচ্ছি মাউস পয়েন্টারটা ওপেন করে নেওয়ার এখানে দেখতে পারলেন যে মাউস যখন আমি ভিডিও শেষে রাখতেছি তখন এখানে থ্রিডট একটা আইকন রয়েছে আইকনটিতে আপনি একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে সেভ টু প্লে লিস্ট অপশন রয়েছে অপশনটিতে আপনি একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে প্লে লিস্ট তৈরি করতে বলবে ভিউয়ার্স এখানে আমার দুইটা প্লে লিস্ট তৈরি করা রয়েছে অলরেডি আমি এখানে এ নিউ প্লে লিস্ট দেবো আমি এখানে তৃতীয় নাম্বার একটা প্লে লিস্ট তৈরি করব তৃতীয় নাম্বার প্লে লিস্টে আমি আমার নাম লিখবো শুধু নয়ন লিখবো নয়ন লেখার পর আমি এটা ক্রিয়েট করে দেব এই প্লে লিস্টে একটা ভিডিও অ্যাড হয়ে গেল আমি আবার আরও একটা ভিডিও অ্যাড করবো ভিভার্স মাউস পয়েন্টারটা ওপেন করে আমি আবার থিয়েটার আইকনে ক্লিক দেবো এখান থেকে আপনারা যদি একটু খেয়াল করেন সেভ টু প্লে লিস্ট এখানে আপনারা ক্লিক দেবেন এই যে সেভ টু প্লে লিস্ট এই অপশনটিতে আপনি একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আবার ওই প্লে লিস্টগুলো শো করবে আমি এখানে নয়নের ভেতরেই সিলেক্ট করে দেব। আমি এখানে আরও দুইটা ভিডিও আপনাদের অ্যাড করে নিচ্ছি সবই আমি এখান থেকে আরও দুইটা ভিডিও অ্যাড করে নিয়েছি এখান থেকে ইওর চ্যানেলে অপশনটিতে আমি একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আমার এখানে হোম পেজে কিন্তু এখনও কোনো প্রকার ভিডিও নেই কিন্তু প্লে স্টে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে নয়ের নামে একটা প্লে লিস্ট তৈরি হয়েছে এখানে চারটা ভিডিও রয়েছে এখন আমরা প্রথমে কাস্টমাইজ চ্যানেল অপশনটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে এখান থেকে আপনারা আপনাদের যে হোম এ অপশনটিতে একটা ক্লিক দেবেন হোম অপশনটিতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে অ্যাড এ সেকশন অপশনটিতে একটা ক্লিক দেবেন অ্যাড এ সেকশন অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে সিলেক্ট কন্টেন্ট একটা ক্লিক দেবেন এখান থেকে আপনারা সিঙ্গেল প্লেলিস্ট এই অপশনটিতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে মাই প্লে লিস্ট তারপর রয়েছে ফাইন্ড প্লেলিস্ট ফাইন ফাইন্ড প্লে অপশন একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি যে প্লে তৈরি করেছেন সেই প্লে এখানে সিলেক্ট করে দেবেন স্পাইন প্লে লিস্টে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখন আমাদের নয়ন যে নয়ন নামে যে প্লে রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেবো এখানে এই প্লে চারটা ভিডিও রয়েছে চারটা ভিডিও সিলেক্ট হয়ে গেছে এরপর আমি ডানে ক্লিক দেব ভিউয়ার্স দেখতে পারলেন আমাদের হোম পেজে কিন্তু এই প্লেলিস্টটি ওপেন হয়ে গেছে এখন আমরা চাইলে এখানে আরও কিছু প্লেলিস্ট অ্যাডও করতে পারি ভিউয়ার্স আমি যেহেতু একটা প্লেলিস্ট তৈরি করেছি সেই জন্য একটাই দেখালাম এখন আমরা ইউটিউব সফটওয়্যারে গিয়ে দেখবো যে আমাদের হোম পেজে এই ভিডিওগুলো সেট হয়েছে কিনা না আমি এখান থেকে সরাসরি ইউটিউব সফটওয়্যারে চলে যাচ্ছি ভিউয়ার্স আমি এখান থেকে সার্চ বারে সার্চ করেছি আমাদের যে চ্যানেলটিতে ভিডিও অ্যাড করেছিলাম ভিউয়ার্স দেখতে পারলেন যে আমাদের এই যে নয়ন নামে একটা প্লে এখানে আমাদের কিন্তু ভিডিওগুলো চলে এসেছে আমরা শুধু একটা প্লে লিস্টে চারটা ভিডিও সিলেক্ট করি সেই জন্য এখানে চারটা চলে এসেছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ভিডিও দিতে পারবেন যেহেতু দেখতে পারবেন যে ভিডিও অপশনে কিন্তু একটা ভিডিও আপলোড করা রয়েছে কিন্তু এই ভিডিওগুলো কোথায় থেকে আসলো এই ভিডিওগুলো আমরা অ্যাড করলাম সো ভিওর্স এইরকম করে আপনি যে কোনো চ্যানেলে আপনার অন্য একটা চ্যানেলের ভিডিওগুলো অ্যাড করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও